সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল 25 এর প্রধান সহকারী পদে 5ই জুলাই 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার কোর্স আমাদের চালু হয়েছে, আপনারা চাইলে এখানেও যোগদান করতে পারেন। তো এই পরীক্ষার পূর্ণ মান ছিল 70, সময় ছিল 90 মিনিট। প্রথম যে প্রশ্ন ছিল যে এক কথায় প্রকাশ করুন পদ্মের ন্যায় অক্ষী, এটা হবে পুণ্ডরীকাক্ষ। প্রতি সপ্তাহে 3 দিন, এটা হচ্ছে বার ত্রয়িত। বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। তড়িৎ গমন করতে পারে যে তুরঙ্গম এবং যা উচ্চারণ করা কঠিন দুরাচার্য দুরুচার্য। সন্ধি বিচ্ছেদ ছিল দুগ্ধ, এটা দুহ যোগ ত, একন এক যোগ অন, অক্ষহীনী অক্ষ যোগ অহিনী, সারঙ্গ সার যোগ অঙ্গ, হিংসা হীন যোগ সা। আচ্ছা, তারপর অর্থসহ বাক্য গঠন করুন। প্রথমে ছিল অকরিয়া, এটা হচ্ছে ধনহীন। জিল্লুর রহমান অকরিয়া মানুষ। অন্ধি সন্ধি, এটা অর্থ হচ্ছে ফাঁক ফকর। সিনথিয়া চুক্তি সকল অন্ধি সন্ধি বের করে ফেলেছে। আরংঘাটা অর্থ খেয়াঘাট, কাজল আরংঘাটায় কাজ করে। আকাশ ধরা অর্থাৎ বৃষ্টি বন্ধ হওয়া, আকাশ ধরে এলে কলেজে যাবে। এক ডাকের পথ, এটা অর্থ হচ্ছে কাছাকাছি, বাড়ি থেকে স্কুল এক ডাকের পথ। এরপরে বলছে ব্যয় বাক্য সহ সমাসের নাম লিখুন। প্রথমে ছিল প্রতিকূল, এটা হচ্ছে বিরুদ্ধ কূল অব্যয়ভাব সমাস। নির্জল নাই জল যাহাতে, নির্জল ব্রব্যী সমাস। সহকর্মী সমান কর্মী যে, এটা ব্রব্যী সমাস। শান্তশিষ্ট, শান্ত অথচ শিষ্ট অথবা যে শান্ত সে শিষ্ট, কর্মধারয় সমাস। আর তুষার ধবল অর্থ হচ্ছে তুষারের ন্যায় ধবল ব্যয় বাক্য, উপমান কর্মধারয় সমাস। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। প্রথমে বলছে সে আমাকে সব কিছু বলেছে, যেহেতু আমাকে বলেছে এটা কর্মে দ্বিতীয়া। সারা রাত বৃষ্টি হয়েছিল, সারা রাত বোঝাচ্ছে অধিকরণ কারকে শূন্য হবে। শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফ দেখে যেহেতু চেনা যাচ্ছে সুতরাং এটা গোফে করণ কারক হবে। বাড়ি থেকে নদী দেখা যায়, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যেহেতু বাড়ির কথা বলছে সুতরাং এটা অধিকরণ কারক হবে। তারপরে মন দিয়ে করস হবে, বিদ্যা উপার্জন, এটা হচ্ছে করণে তৃতীয় হবে। আচ্ছা, এরপরে অনুচ্ছেদ বলছে আর্থসামাজিক উন্নয়নে আশ্রয়ন প্রকল্পের ভূমিকা লিখুন। এটা আমাদের গ্রুপে লেখা থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমাদের জব এক্সাম মেট বিডি গ্রুপ আছে, সেই গ্রুপে এটা লেখা থাকবে। এরপরে চলে আসি, বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। প্রথমে ছিল দ্য চিলড্রেন আর অ্যাফ্রেড অফ ঘোস্ট হবে। হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং হবে, মিটিংয়ের সভাপতিত্ব করলে প্রিসাইডেড ওভার হয়। কোল ইজ দ্য ব্ল্যাক বাট ভেরি ইউজফুল টু আস, দ্য কোল হবে। এবং আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট হবে। আচ্ছা, আর্ট বলছে ট্রান্সফর্ম অর চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হবে হচ্ছে সিম্পল করতে হবে, আই নো হিজ বার্থ প্লেস। তার পিপল লিভিং ইন গ্লাস হাউস অট নট টু থ্রো স্টোনস, এটা কমপ্লেক্স করতে হবে। অর্থাৎ হচ্ছে এটা হবে পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস অট নট টু থ্রো ইন স্টোন। তারপর বলছে ডোন্ট বি আ বরোয়ার, ডোন্ট বি আ লেন্ডার, এটা কম্পাউন্ড করতে হবে। এটা হচ্ছে নেইদার দিয়ে করা যাবে, নেইদার বি এ বরোয়ার নর বি এ লেন্ডার। তারপরে হচ্ছে লাভ দ্য চিলড্রেন, প্যাসিভ করতে হবে, লেট দ্য চিলড্রেন বি লাভড হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর দ্য পেশেন্ট স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, এটা হবে আ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই দ্য পেশেন্ট। এরপরে নয় বলছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। প্রথমে ছিল পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ সহ্য করা। আই কান্ট পুট আপ উইথ ইট অ্যানি লঙ্গার, মানে আমি এটা সহ্য করতে পারছি না। আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে, হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান। ব্যাড ব্লাড অর্থ হচ্ছে শত্রুতা, দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নেই। টু অ্যান্ড ফ্রো এটা হচ্ছে এদিক ওদিক, হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রো, মানে সেদিক ওদিক
দৌড়াচ্ছিল। ওয়ার্ন অফ অর্থ হচ্ছে সতর্ক করা। দে ওয়ার্ন্ড মি অব দ্য ডেঞ্জার্স অফ সেইলিং অ্যালোন, অর্থাৎ একা একা সেইলিং করার ব্যাপারে তারা আমাকে সতর্ক করেছিল। আচ্ছা, এগারো বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল হি রিপোস্ট টু দ্য বেড, রিপোস্ট মানে হচ্ছে ঘুমের জন্য বেডে যাওয়া, এটা শুধু হি রিপোস্ট লিখলেই হবে। উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাস মানে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, এরপরে অ্যাবাউটের দরকার নেই, তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। তারপরে আছে উই হ্যাড বেটার টু লিভ দ্য প্লেস, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং লিভ দ্য প্লেস হবে, অর্থাৎ ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তারপর বলছে দ্য অনেস্টি ইজ আ গ্রেট ভার্সু, নর্মালি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাহলে অনেস্টি ইজ আ গ্রেট ভার্সু হবে। প্লিজ আনসার টু মাই কোশ্চেন, আনসার মানেই কোনো কিছুকে আনসার করা, উত্তর দেওয়া, অর্থাৎ প্লিজ আনসার মাই কোশ্চেন বললেই হবে। এরপরে ছিল ট্রান্সলেশন। প্রথমে ছিল তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি আওয়ার্স, চলো কলমটি খুঁজে বের করি, লেট ফাইন্ড আউট দ্য পেন, বাড়িটির দৈর্ঘ্য 5 ফুট, প্রস্থ 3 ফুট, দ্য লেন্থ অব দ্য হাউস ইজ 5 ফিট অ্যান্ড ওয়াইথ ইজ 3 ফিট। আচ্ছা, এরপর বলছে 10:15 বাকি, ইটস নাও 15:50, এবং আমি এখান থেকে কীভাবে যাব, হাউ উইল আই গো ফ্রম হিয়ার। আর একটা রচনা ছিল যে প্যারাগ্রাফ আকারে, ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইন বাংলাদেশ, এটা আমাদের গ্রুপে আমাদের আপলোড করা থাকবে, জব এক্সাম মেট বিডি, সেখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে 13 উৎপাদক ছিল, বলছে 6x³ - 61x² + 39x + 216। এগুলো ভাগশেষ উপপাদ্যতে যদি আমরা করি, এখানে আমরা যদি ফাংশনে এক্সের মান যদি 9 বসাই, তাহলে আমাদের হবে হচ্ছে 6x³ - 61x² + 39x + 216। তাহলে এইটা হচ্ছে 9 বসালে আমাদের প্রথমটা হচ্ছে 4374, তারপর এটা 4941 হবে, আর 39 গুণ করলে 351 হবে, তাহলে 4941 - 4941 অর্থাৎ 0। তার মানে এক্সের মান 9 বসালে এই রাশিটা 0 হচ্ছে, তাহলে x - 9 হবে একটা উৎপাদক। তাহলে আমরা অঙ্কটা আবার লিখব, এই ক্ষেত্রে আমাদের তৃতীয় লাইনটা আগে করতে হয়, x - 9 x - 9 x - 9 তিনবার লিখব। প্রথমে আমাদের 6x³ মিলাতে হবে, তাহলে 6x² দেব, 6x² দিয়ে গুণ করলে হবে 6x³ - 54x², এখানে আমাদের 61x² আছে, তাহলে এখানে 7x নেব নিচে, তাহলে 7x² - - প্লাস, তাহলে হচ্ছে 63x, তাহলে আমাদের 63x থেকে আবার 39 থাকবে, 24 বাদ যাবে, তাহলে -24 নিলে 24x + 216 হবে, তাহলে এটা x - 9 একটা, 6x² - 7x - 24 একটা, তাহলে 624 আবার হচ্ছে আমরা এটা মিডিল টার্ম করব, অর্থাৎ 144কে মিডিল টার্ম করতে হবে, তাহলে 16 আর 9 নিলেই হবে, 16 আর 9 গুণ করলে 144 হয়, 16 থেকে 9 বাদ দিলে -7 হবে, তাহলে এখানে 2x কমন নিলে 3x - 8 প্লাস 3 কমন নিলে 3x - 8, অর্থাৎ x - 9 3x - 8 2x + 3, এটা হচ্ছে উৎপাদক। এরপরে 14 বলছে যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালের দেয়ালগুলো 1.5 মিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত। আচ্ছা, এরকম একটা প্র্যাকটিক্যাল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেটা একবার ভিডিওটা দেখতে পারেন, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা হচ্ছে এটার যেহেতু পুরুত্ব 15 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারটাকে আমরা হচ্ছে মিটার করে নেব, অর্থাৎ 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15 সেন্টিমিটার। এখন আমাদের দৈর্ঘ্য বরাবর আগে দেখি, দৈর্ঘ্য বরাবর আমাদের দৈর্ঘ্য আছে 5 মিটার তো আছে, আর 0.15 করে দুই দিকে বাড়বে, অর্থাৎ 5 + 2 × 1.5, আর উচ্চতা 3 মিটার উপরের দিকে নেব, আর পুরুত্ব হচ্ছে 1.5 মিটার, এরকম দুইটা দেওয়াল, তাহলে এগুলো হবে 4.77 ঘনমিটার। আর আপনার প্রস্থ বরাবর কিন্তু আর বাড়াতে হবে না, প্রস্থ বরাবর হচ্ছে দেওয়ালের আমাদের ক্ষেত্রফল হবে, আয়তন হবে হচ্ছে আপনার 4.5 মিটার, উচ্চতা 3 মিটার, আর পুরুত্ব 1.5 মিটার, এরকম দুইটা দেওয়াল, অর্থাৎ এটা হবে 4.05।
এই দুইটা দেওয়াল আমরা চারটা দেওয়াল যোগ করলে পাবো 4.77 আর 4.05, এই মিলে হচ্ছে 8.82 ঘনমিটার হবে হচ্ছে চার দেওয়ালের আয়তন। আচ্ছা, 15 বলছে যে এক কথায় উত্তর লিখুন, প্রথমটা ছিল 86.01 লিটারে কত ঘনমিটার, তাহলে লিটারকে 1000 দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ 0.08601 ঘন লিটার ঘন ফুট। আচ্ছা, এটা আমি একটু কারেকশন নিচ্ছি, ঘন ফুটে যেতে হবে আমাদের একটু। আচ্ছা, এখানে বলছে যে 86.01 লিটারে কত ঘন ফুট, মানে আমরা ফুটে যাব, তাহলে এটা হবে 3.3037 ঘন ফুট। আর 1280 একরে কত বর্গ মাইল, এটা মাইলের হিসাব করলে এটা হবে 2 বর্গ মাইল। তারপরে বলছে 1 সেন্টিলিটারে কত ডেকালিটার, 1 সেন্টিলিটারে হবে 0.0001 ডেকালিটার। আর হচ্ছে 28/14, এর 2 × 3 কত, প্রথমে আমরা আগে 28/14 × 2 × 3 এর কাজটা আগে করব, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে 28/7 × 3 হবে, এরপরে আমরা ভাগের কাজ করব। তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে 4 হবে, 3 × 4 = 12 হবে, এই 12টাই হবে এটার উত্তর। এরপরে আছে হচ্ছে 0.03 × 0.08 × 0.006, এটা গুণ করলে কত হবে, তাহলে 6টা 48 আর 3 48 হচ্ছে আমাদের 144, আর দশমিক হবে 3, 2, 5, 7 ঘর আগে, তাহলে 3 ঘর আগে থেকে আছে আর 4 ঘর আগে দশমিক নিলেই হবে। আচ্ছা, এরপরে 16 বলছে কোনো আসলের 4 বছরে মুনাফা আসলে 6,600 টাকা হয়, মুনাফা আসলের 8/3 হলে আসল মুনাফার হার নির্ণয় করুন। তাই প্রথমে আমরা হচ্ছে মনে করি আসল হচ্ছে 8x টাকা আর মুনাফা বা সুদ হচ্ছে 3x টাকা, তাহলে এই দুইটা যোগ করলে হবে 6,600 টাকা, তাহলে x 11x = 6,600, x এর মান হচ্ছে 600 টাকা, তাহলে আসল হচ্ছে 8x, তাহলে 8 × 600 4,800 টাকা, আর 4 বছরে সুদ হবে হচ্ছে 3x অর্থাৎ 3 × 600 = 1,800 টাকা, তাহলে 1 বছরের মুনাফা হবে 1,800কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি 450 টাকা, তাহলে মুনাফার হার হবে 450 টাকা থাকবে উপরে আর 4,800 টাকা থাকবে নিচে, গুণন 109.375% হবে হচ্ছে মুনাফার হার। এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে আসি, বলছে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়, 11 মার্চ 1948, গিনিস মান সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কত, +6 ঘন্টা, পার্সোনা নন গ্রাটা বলতে কী বোঝায়, এটা হচ্ছে অবাঞ্ছিত, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, মহেশখালী, MRT হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট, 2024 সালে জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম, এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, একনেকের চেয়ারপারসন কে, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস কি, রাইফেল রুটি আওরাত, WWW-র জনক কে, এটা হবে হচ্ছে টিম বার্নার্স-লি, WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা জনক হচ্ছে টিম বার্নার্স-লি। এবার ওয়েবের ঠিকানাকে বলা হয় URL, পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত, তরমুজ, রাতকানা রোগ কিসের অভাবে হয়, ভিটামিন এ, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971 সালে, 2024 সালে T20 ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়, ভারত, EPZ-এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন, ভাওয়াইয়া কোন অঞ্চলে গান, রংপুর, সাজেকো পতাকা কোন জেলায়, রাঙ্গামাটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন কে, সাইমা ওয়াজেদ পুতুল, কবে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, 3 মার্চ 1971, এবং মংলা সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হয় কবে, 1 ডিসেম্বর 1950 সালে। এসব প্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সে আশা করে আজকের মতো শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।